আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে ইসলামী দাওয়াতের ধারা অব্যাহত রেখে আজকে একটি দ্বিমাসিক হালাকায় উপস্থিত হয়ে সবাইকে কিছু শোনার এবং কিছু বলার তৌফিক দান করেছেন। আমরা সবাই তার শানে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম একরাম উপস্থিত বৃন্দ, আজকে আমি একটি হাদিসকে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম একরাম, আমি যে হাদিসটি আলোচনা করার ইচ্ছাবাদ করেছি সেটি বিষয় হলো কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই সংকটময় অবস্থায় মহান রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমাদের মধ্যে কোন কোন শ্রেণীর লোক সেখানে আশ্রিত হবে, মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় পাবে, সেখানে থাকতে পারবে সেই শীত শীতল ছায়ায়। সো এই কোয়ালিটির লোকদের নিয়েই এই হাদিসে আলোকপাত করা হয়েছে। সম্মানিত উপস্থিতবৃন্দ, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার একটি মিশন, একটি ভিশন বাস্তবায়ন করার জন্য। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছি, তাদেরকে সৃষ্টি করেছি, একমাত্র তারা আমার ইবাদত করবে। আইলি ওয়াহিদুন, একমাত্র আমার ইবাদত করবে, যেখানে অন্য কাউকে শরীক করবে না। এবং কি মহান রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসুল পাঠিয়েছেন, সবারই মূল ভিশন ছিল একমাত্র আল্লাহর ইবাদত কায়েম করা এবং তাগুতকে বর্জন করা। ওয়ালা মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, যে কি বলে আন ইয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া ইয়াজতানিবুত তাগুত। তো সুতরাং আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত বস্তু আমরা জান্নাত যদি হাসিল করতে চাই, তাহলে দুনিয়াতে একমাত্র তার ইবাদত করে যেতে হবে, আর নয়তো আমাদের অবস্থা সে কিয়ামতের দিন ভয়াবহ হবে। সম্মানিত মুসলিম একরাম, আমি আমার হাদিসটি বলার আগে কিয়ামতের কিছু অবস্থা তো উল্লেখ করি। কিয়ামতের দিন মানুষের অবস্থা কী হবে? মর্মুল আলামের কোরআনে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন এত কঠিন মুহূর্তে এসে দাঁড়াবে যে মারউ মিন আখি, ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা পিতা থেকে পলায়ন করবে। একটু চিন্তা করে দেখুন, দুনিয়াতে সবচেয়ে নিকট যে সম্পর্ক সেটি হলো পিতামাতার সাথে সন্তানের। একজন সন্তান, সন্তানের সাথে তার পিতামাতার, তার মায়ের, তার বাবার সবচেয়ে সম্পর্ক হলো নিকটতম, তারপরে তার ভাইয়ের সম্পর্ক হলো নিকটতম। কিন্তু কিয়ামতের দিন এই ভাই ভাই বলে থাকবে না, কোনো সাহায্য করতে পারবে না। তারপরে মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সহধর্মিনী থেকে সে পলায়ন করবে, তার স্বামী থেকে সে পলায়ন করবে এবং তার সন্তান সন্তান থেকে সে পলায়ন করবে। মানে কেউ কাউকে হেল্প করার, কাউকে সাহায্য করার কোনো প্রচেষ্টা চালাতে পারবে না, কেউ কোনো সাহায্য করতে পারবে না একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া। তো এমন মুহূর্তে মুমিনদের সবচেয়ে যে বিষয়টি হলো প্রয়োজন, সেটি হলো মহান রব্বুল আলামিনের রহমত। এবং কি এই মুহূর্তে মানুষ চিন্তায় পেরেশানিতে ঘাম ঝরবে। কোরআনে বলা হয়েছে, তুমি মানুষদের দেখবে মানে তারা মদ খেয়ে যাবে, মাতাল হয়ে যায়, এমন অবস্থায় তুমি মানুষদের দেখবে। ও তারা না আছে সুকারা, তুমি মানুষদের দেখবে যে তারা মদ খেলে যেরকম মাতাল হয়ে যায়, কিয়ামতের দিন এরকম থাকবে। ওয়ামাহুম বিসুকারা, আর আরে আসলে তারা মানে মদ খেয়ে যে কি বেহায়াপনা করতেছে, তারা নিজের মানে কমন সেন্স হারিয়ে ফেলছে, বিষয়টি এরকম নয়। তারা পেরেশানিতে, চিন্তায় তাদের এই অবস্থা হবে। তো এমন মুহূর্তে মহান রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তার বাণী মানে পাঠিয়েছেন যে সাত শ্রেণীর লোক সেই আরশের নিচে, মহান রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া প্রাপ্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবআতা ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন সাত শ্রেণীর লোক মহান রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া প্রাপ্ত হবে। এই সাত শ্রেণী ব্যতীত অন্য কোনো কেউ আরশের নিচে ছায়াপ্রাপ্ত হবে না, এই হাদিসে উল্লেখ করা হয়েছে। তবে অন্যান্য আর কয়েকটা কোয়ালিটি অনেক হাদিসে বর্ণনা করা হয়েছে, তবে এই হাদিসে এই সাত শ্রেণীর কথা বলা হয়েছে যে এই সাত শ্রেণীর লোক আরশের নিচে ছায়াপ্রাপ্ত হবে। তার মধ্যে সর্বপ্রথম হল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক,
আসলে শাসক বলতে যে একটা রাষ্ট্রের যে তিনি প্রধানতম বিষয়টি তা নয়, কোনো মুসলমান জনগোষ্ঠীর কোনো মুসলমান একটি সমাজের তিনি দায়িত্বশীল হবেন, বিচারক হবেন তিনি। তো তাকে হতে হবে ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু। হাদিসে বলা হয়েছে মানুল্লিয়াল আমরু ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যে যাকে কোনো রাষ্ট্রের কোনো জাতির কোনো সমাজের দায়িত্ব দেয়া হয় তাকে ছুরি ছাড়া জবাই করার ন্যায় হয়ে যায়। মানে বিষয়টি এতই মারাত্মক, মানে এতই সেন্সিটিভ বিষয় যে তাকে ছুরি ছাড়া একজনকে ভোতা ছুরি দিয়ে কাউকে জবাই হবে আসলে অনেক কষ্ট হবে। সুতরাং এই দায়িত্বটা এমন একটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, কারণ মানুষের যত স্বজন প্রীতি যত গাফলতি এই দায়িত্বতেই হয়ে থাকে। কারণ আপনাকে আপনি এমনি কোনো দায়িত্ববান নয় তো আপনার স্বজন প্রীতি সেরকম কাজ করবে না, কিন্তু আপনি কোনো বিষয়ে কোনো সেক্টরের কোনো বিভাগের বা কোনো সমাজের দায়িত্বশীল হন, নেত্রী হয়ে যান আপনি, তখনই আপনি আমাদের স্বজন প্রীতি কাজ করবে। আপনি চাইবেন যে আপনার সেক্টরের মধ্যে যে ভালো ভালো পদগুলো আছে সেগুলোর মধ্যে আপনি আপনার আয়ত্তের যে লোক নিয়ে আসে তাদেরকে নিয়ে আসেন, এটি আপনি চাইবেন। সুতরাং এটি হলো জুলুম। শুধু জুলুম শিরিক বলতে, শিরিক শুধু জুলুম নয়, বা আপনি কাউকে মারলেন শুধু এটাই জুলুম নয়। জুলুম বলা হয় ওয়াজ্ঈশা আলাগাইরে মাহাল, স্থানের জিনিস অস্থানে ব্যবহার করাই হলো জুলুম। সুতরাং আপনি এখানে স্বজন প্রীতি দেখিয়ে আপনি আপনার লোক আপনার সেক্টর নিয়ে আসেন, ভালো ভালো পদে রাখলেন, এটাই হলো স্বজন প্রীতি। কারণ যদি আপনি কোনো সমাজের কোনো শ্রেণীর দায়িত্বশীল হন বা তাদের নেতৃত্ব দিতে চান তাহলে আপনি আদল ইনসাফের সাথে নেতৃত্ব দিতে হবে। মহানবুল আলম ইকরাম বলতেছেন ফাআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা আদল প্রতিষ্ঠা করো, এটা হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। আমরা সবাই চাই আল্লাহ ভীরু হতে, মহানবুল আলমের কাছে প্রিয় পাত্র হতে, আমাদের কাঙ্ক্ষিত বস্তু জান্নাত হাসিল করতে সবাই চাই। কিন্তু এই দায়িত্বের ক্ষেত্রে আমরা সবাই গাফলতি করতেছি। মহানবুল আলম বলতেছেন ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আদল করো সেটা হলো তাকওয়ার নিকটবর্তী। তাহলে তাকওয়া হাসিল করতে চাইলে তুমি যদি কোনো দায়িত্বশীল হও তোমাকে কী করতে হবে? আদল প্রতিষ্ঠা করতে হবে। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের মহানবুল আলমিনের কাছে জবাবদিহি হতে হবে। আপনি কী জন্য আপনার দায়িত্ব গাফলতি করছেন, কী জন্য আপনি সজাগ প্রীতি করেছেন, আপনার হাতে দায়িত্ব ছিল বলে আপনি সজাগ প্রীতি করেছেন, জুলুম করেছেন, এ ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত মুসলিনে কারাম, এজন্যই ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসক হতে হবে। শাসক হলে ওমরের মতো হতে হবে, আবু বকরের মতো শাসক হতে হবে। একাই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন আদল ইনসাফ ন্যায়ের সাথে। সুতরাং আপনি যদি আদল ইনসাফ ন্যায়ের সাথে শাসক মানে আপনার শাসন কার্য চালাতে পারেন তাহলে ইমামুন আদিলুন হয়ে গেলেন। আর কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন মহানবুল আলামিনের সেই ছায়ার নিচে, সেই শীতল ছায়ার নিচে সেখানে আপনি আশ্রয় গ্রহণ করতে পারবেন। আমরা সাধারণ দৃষ্টিতে দেখি বাইরে গেলাম অনেক গরম, মানে ঘামে অবস্থা খারাপ, সাথে সাথে এসে ভিতরে জন বসবেন তো একটু শীতল মানে আবহাওয়া লাগে, খুব ভালো লাগে, খুব ফিলিংসটা খুব ভালো লাগে। একইভাবে কিয়ামতের দিন, যখন এই বিভীষিকাময় অবস্থা থাকবে, সংকটময় অবস্থা থাকবে, কষ্টপূর্ণ অবস্থা থাকবে, তখন মহানবুল আলমিনের সেই আপনি ছায়া লাভ করতে পারবেন, ইমামুন আদিলুন হন। দ্বিতীয় হলো শাহাবুন নাশাফি ইবাদতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকে মহানবুল আলমিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে। এখানে আমরা বর্তমান যুব সমাজ, এখানে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, প্রত্যেকেই আমরা সেখানে বাধাগ্রস্ত হচ্ছি, কারণ আমাদের যৌবনকে মহানবুল আলমিনের ইবাদতে কাটানোর কথা ছিল কিন্তু আমাদের যৌবন আমাদের ইবাদতে না কাটিয়ে ফিমা আসিয়া দিলে মহানবুল আলমিনের অবাধ্যতায় কাটতেছে। সারাদিন নামাজের কোনো খোঁজ নাই, রাত হলো তো সোশ্যাল মিডিয়া, সারা রাত ঘাটতে ঘাটতে ফজরের আজান হবে আজান হবে এমতো অবস্থায় আমরা ঘুমাচ্ছি, উঠতেছি জোহরের পরে, উঠে আমাদের কাজকর্মে ব্যস্ত, সারাদিন আমাদের এভাবে কাটতেছে। তো আমাদের যে সারা জীবন একটা ব্যক্তি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মহানবুল আলমিনের দাসত্ব করবে এবং তার দাসত্ব লেখা হবে তার সাবালক হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটা লেখা হবে। তো শুধু এই মানে বিশেষ করে যুবক হলে যে ইবাদত করবে বিষয়টি তা নয়, কারণ এখানে যুবক হলেই ইবাদতের গুরুত্ব এজন্য দেওয়া হয়েছে কারণ আপনি যুবক অবস্থায় আপনি যে সক্ষমতা থাকবে ইবাদতের, বৃদ্ধ হয়ে গেলে সে সক্ষমতা আপনার মধ্যে থাকবে না। আমরা দেখি আমাদের অনেক বৃদ্ধ দাদা আছেন, নানা আছেন, যে বসে বসে নামাজ পড়তেছে বা বসেও পড়তে পারতেছে না, শুয়ে পড়তেছে, কিন্তু আল্লাহ মহানবুল আলামিন আপনার মধ্যে সক্ষমতা দিয়েছেন, আপনি রমজানের 30টা রোজা রাখেন,
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, নফল ইবাদত করেন, নফল সিয়াম রাখেন, সুন্নতের আওয়াতিবাগুলো পড়েন, তাহাজ্জুদ পড়েন, এগুলো করেন, কারণ মহানবুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছেন। কিন্তু আপনি আপনার সামর্থ্যকে কাজে লাগাচ্ছেন না, লাগাচ্ছেন কোথায়? সোশ্যাল মিডিয়া ঘাটলে, বা কীভাবে টাকা বানাতে পারবেন দুনিয়াতে, এইদিকে আপনি আমার সময় ব্যয় করতেছেন, অথচ আপনার যৌবনকে আপনি মহানবুল আলামিনের ইবাদতে ব্যয় করতেছেন না। সম্মানিত মুসলিমের কারণ বিষয়টি খুবই লক্ষণীয় একটি বিষয়। তো শাহাবুন্না শাহ ইবাদতিল্লাহ, এই শ্রেণীর লোক যারা তাদের যৌবনকে মহানবুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে, তারাই হবে কি আমাদের দিন মহানবুল আলামিনের আরশের ছায়া নিচে, শীতল ছায়া নিচে তারা অবস্থান করতে পারবে। তৃতীয় যে শ্রেণীটি হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহ, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহ, যে ব্যক্তি একাকী অবস্থায় মহানবুল আলামিনকে স্মরণ করতেছে, অথচ স্মরণ করতে যাওয়া তার চোখ দিয়ে মানে পানি পড়তেই আছে, পানি অনবরত পানি পড়তে আছে, একমাত্র মহানবুল আলামিনের ভয়ে। কারণ আপনি যখন মানে লোকসমাজের মধ্যে আপনি মানে কোনো সালাত আদায় করবেন বা সিয়াম যে কোনো কোনো ইবাদত করবেন, সেখানে আপনার রিয়া লোক দেখানো আমল আপনার কাজ করতে পারে, ছোটো শিরিক হয়েও যেতে পারে। কিন্তু আপনি যখন একাকীভাবে কোনো ইবাদত করবেন, তখন কিন্তু আপনার কারো লোক দেখানোর উদ্দেশ্য থাকবে না। যেহেতু কোনো ব্যক্তি একাকীভাবে কান্না করে, অবশ্যই অবশ্যই সেখানে তার উদ্দেশ্য থাকে মহানবুল আলামিনকে সন্তুষ্টি করা। কারণ হাদিসে রাসুল বলছেন ইবকু তাবাকু, আরে কান্না করো, যদি চোখ দেখে পানি না আসে কান্নার ভান ধরো, অবশ্যই মহানবুল মহানবুল আলামিন তোমার অন্তরকে নরম করে দিবেন। আরেক হাদিসে রাসুল বলছেন যে আফসুস সালাম আতুইমুত তুআম, তোমরা বেশি বেশি করে সমাজে তোমাদের সমাজে সালামের প্রচার প্রসার ঘটাও, সালামের প্রসার ঘটাও। আতুইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, রাত্রিবেলা সালাত আদায় করো যখন মানুষরা ঘুমিয়ে থাকে। কারণ এমন একটি মুহূর্ত মহানবুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে বান্দার কাছে চা বান্দার কাছে বলেন যেমন কেউ আছে আমার কাছে চাইবে আমি দিব, অথচ আমরা সবাই কিন্তু কারোর কাছে মানে চাওয়ার আগ্রহ থাকে কেউ আমাদেরকে এসে দিবে, আমি তার কাছে চাইবো, তার কাছে গিয়ে চাওয়া লাগে। কিন্তু মহানবুল আলামিনের দয়া এতই মানে সীমাহীন, যিনি তিনি আমাদের কাছে এসে বলতেছে আমার এমন কোন বান্দা আছে যে আমার কাছে চাইবে, আমি ধনভাণ্ডার নিয়ে আসছি তাদেরকে দিব, দেওয়ার জন্য আসেন মহানবুল আলামিন। এমন কোন বান্দা আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু এই মুহূর্তে আপনি কি করতেছেন? অশ্লীল অশ্লীলতা বেহায়াপনা দিয়ে আপনার সময়টা কাটিয়ে দিচ্ছেন, তাহাজ্জুদে নয়। আসলে তাহাজ্জুদের কথা কি বলবো, রাত্রিবেলা সালাত আদায় করার কথা কি বলবো, কান্দার কথা কি বলবো, আমাদের ফরজ ইবাদতের তো খোঁজ নেই। শুক্রবারের মুসল্লি, ঈদের মুসল্লি, দুই ঈদে নামাজ পড়ে পাক্কা মুসলমান, মাসে চারবার নামাজ পড়ে পাক্কা মুসলমান, চার জুমার নামাজ পড়ে পাক্কা মুসলমান। ওরা যেদিন জুমার নামাজে যাবে আতর তাতর মাখে জুব্বা ভালো করে ইস্তারি করে পাগড়ি পরে মানে অবস্থা খারাপ, সাপ্তাহিক মুসল্লি, সাপ্তাহিক ইমাম আসছে নামাজে, এই নামাজে মহানবুল আলামিনের কাছে কোনো কাজে আসবে না। কারণ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুতরাং সালাতের ক্ষেত্রে সবারই সজাগ হতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত এবং অন্যান্য সকল সালাত বেশি করে তাহাজ্জুদ সালাতের ক্ষেত্রে সবাই সজাগ হতে হবে। কারণ মহানবুল মহানবুল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন ওয়া আবুদুল্লাহ কা আন্নাকা তারা, তুমি তোমার রবের ইবাদত করো কা আন্নাকা তারা, যে তুমি তোমার রবকে দেখতেছো, ফাইলাম তাকুন তারাহু, তুমি যদি তোমার তোমার রবকে না দেখে থাকো তাহলে তুমি এটা জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, তোমার রব তোমাকে কী করতেছেন, তিনি দেখতেছেন। সুতরাং আপনি যে ইবাদতই করেন না কেন, ইবাদতের ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে মহানবুল আলামিন আমাকে দেখতেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি আমার প্রত্যেকটা আমার অন্তরের খবর জানেন, আমি মুখ দিয়ে কী বার করতেছি, কাকে কী বলতেছি সবই তিনি শুনতেছেন, এবং আমি কী করতেছি আমার কার্যকলাপ কী সবই তিনি দেখতেছেন। সুতরাং এই বিষয়টি আসলে লক্ষণীয়। সম্মানিত মুসলিমের কারণ এমনভাবে ইবাদত করতে হবে যে মহানবুল আলামিন আমাকে দেখতেছেন, বিনয়ের সহিত সালাত আদায় করতে হবে। হাদিসে বা হাদিসে বলা হয়েছে যার আসরে যা সালাতের ব্যাপারে, যে সূর্য ডুববে ডুববে এমন অবস্থায় এসে চারটে ঠোকর মেরে শেষ নামাজ, ঠোকর মারার কথা বলা হয়েছে এখানে, হাদিসে বলা হয়েছে ওরা সালাত পড়বে ঠোকরের কথা বলা হয়েছে, মুরগি যেভাবে খায় ঠোকর মেরে এভাবে ওরা সালাত পড়ে যায়, এই সালাত মহানবুল আলামিনের কাছে কাজে আসবে না। বিনয় সাহেব সালাদ আদায় করতে হবে, অথচ আমরা সালাদ করি মানে 5G গতিতে, 5G গতি বাংলাদেশে এখন খুলে আসে না, কিন্তু আমাদের নামাজের মধ্যে 5G গতি চলে আসছে,
ফাইভ জি পদ্ধতিতে আমরা সালাত আদায় করি। একজন সাহাবি রাসুল মসজিদে মানে অবস্থান করতেছিলেন, বসেছিলেন, একজন সাহাবি এসে মানে সালাত আদায় করলেন, রাসুলের কাছে আসলেন, রাসুল ফিরিয়ে দিলেন যে তুমি নামাজি পড়ো নাই যাও, আবার আসলেন আবার ফিরিয়ে দিলেন যাও তুমি নামাজি পড়ো নাই, মানে এমন নামাজ পড়ছেন এই নামাজটা রাসুলের কাছে নামাজ বলে গণ্য হচ্ছে না, অথচ তিনি সব কিছু আদায় করে নামাজ পড়ছেন, তিনি রুকুও করছেন, সেজদাও করছেন, এই আত্মীয়তে বৈঠকে বসছেন, সব কিছুই করছেন, কিন্তু রাসুল বলছেন না তোমার নামাজই হয় নাই। অতপর রাসুল তাকে নামাজ পড়িয়ে দেখালেন যে ইতমিনানের সহিত, বিনয় নম্রতা প্রশান্তির সহিত সালাত আদায় করতে হবে, যেখানে যে দোয়া সেগুলো দোয়া পরে আপনাকে সালাত আদায় করতে হবে, তাহলেই সালাদটি সালাদ বলে গণ্য হবে, ইবাদত এমনভাবে করতে হবে যে মহানুবুল আলামী আমাদেরকে দেখতেছেন প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, আর প্রত্যেকটি ভালো কাজ করেন এটা খেয়াল রাখতে মহানুবুল আলামী আমাকে দেখতেছেন। সুতরাং চোখ দিয়ে পানি পড়া এটা সবার আসে না, যাদেরই আসে তারাই সফল। রজুল উন্দাকার আল্লাহ ফাওয়ালিয়ান, একা কিভাবে মহানুবুল আলামিনকে সে স্মরণ করতেছে, ফাফাওয়াজা তাইনা, তার চোখ দিয়ে পানি পড়তেছে। সম্মানিত মুসলিমে কারাম, চতুর্থ যে বিষয়টি হলো ওয়ারজুলুন কানা কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ, যে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে শিকলাবদ্ধ থাকে, তালাযুক্ত থাকে মসজিদের সাথে, মসজিদের সে সম্পর্কযুক্ত থাকে, ঝুলে থাকে মসজিদের সাথে, এটা কিভাবে যে এক সালাত পড়ছে আরেক সালাতের জন্য অপেক্ষা করে কখন আবার আজান দেবে সালাত পড়তে যাব, বা কখন মসজিদে গিয়ে একটা কিছু কোরআন পড়া যায়, কখন মসজিদে গিয়ে সালাত আদায় করা যায়, নফল সালাত আদায় করা যায়, এরকম একটা মসজিদের সাথে সম্পর্ক গড়ে উঠবে, একটা টান থাকবে। তো এর প্রমাণ অন্য হাদিসে পাওয়া যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবাদেরকে রাসূল বলতেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইরফাউ বিহি দারাজাত, রাসূল বলতেছেন আমি কি তোমাদের জানাবো না যে কি করলে মহানুবুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাদের পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন, উঁচু করে দিবেন, এটা আমি তোমাদের জানাবো না। তো সাহাবারে বলেন অবশ্যই রাসূল, আপনি আমাদের জানান, আমরা জানতে চাই সেটা কি। রাসূল বলেন ইসবাগুল উযু আলা মাকারি, কষ্টসাধ্য হলেও পরিপূর্ণভাবে উযু করো, ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, বেশি বেশি করে মসজিদে গমন করো। কি জন্য? শুধু বিচার ফাইসালার জন্য, সালিশের জন্য না, ইবাদতের জন্য বেশি বেশি করে মসজিদে গমন করো। ওয়া ইন্তিজারু সালা বাদা সালা, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করো, এই সালাটা কখন আসবে এই কামনা বাসনা মনে রাখতে হবে। ফাযালিকুম রিবাত, ফাযালিকুম রিবাত, এটাই হলো ঢালস্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ, এগুলো হলো কি, জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ। সম্মানিত মুসলিম কারাম, পঞ্চম যে বিষয়টি হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন ব্যক্তি মহানুবুল আলামিনের উদ্দেশ্যে, মহানুবুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জামায়াত হয়, একে অপরকে ভালোবাসে এবং মহানুবুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একে অপরের সম্পর্ক বিচ্ছেদ করে। অথচ আজকে আমাদের সমাজে আপনি একটু খেয়াল করে দেখুন, আমাদের বন্ধু বান্ধব কারা, যারা বিড়ি সিগারেট খাচ্ছে রাস্তায়, মেয়ে নিয়ে ঘুরতেছে, মানে টাকা পয়সা নষ্ট করতেছে, অপচয় করতেছে, এরাই আমাদের বন্ধু। অথচ উচিত কি ছিল? মহানুবুল আলামিনের উদ্দেশ্যে ভালোবাসা, একজনের সাথে ভালোবাসবো কি জন্য, সে পাঁচ অক্ত সালাত আদায় করে, মহানুবুল আলামিনকে ভয় করে, সিয়াম রাখে, যাকাত দেয়, রোজা রাখে, সব করে, মহানুবুল আলামিন বেশি বেশি করে ইবাদত করে, এর জন্য তাকে আমি ভালোবাসবো, ভালোবাসার সম্পর্কটা হবে এরকম। কিন্তু আমরা আজ ভালোবাসতেছি কাদের, যারা মহানুবুল আলামিনের শত্রু, যারা মহানুবুল আলামিনের শত্রু, আল্লাহর ইবাদত তো করে না করে না, বরং তো নাস্তিকতাবাদী আকীদা পোষণ করে মনে, তারাই আমাদের বন্ধু, এগুলো ত্যাগ করতে হবে। সম্মানিত মুসলিম কারাম, সময় সংক্ষেপ, তো ছ নম্বর বিষয় হলো ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন দাআতু মানসাবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ষষ্ঠ যে বিষয়টি হলো একজন যুবককে, একজন ব্যক্তিকে, খুব সুন্দরী একজন মহিলা, বংশীয় একজন মহিলা, দেখতেও সুন্দরী, বংশেও অনেক উঁচু, এরকম মহিলা তাকে আহ্বান করতেছে ইলা নাফসিহা, তার নিজের দিকে, অশ্লীল বেহায়াপনা কাজের দিকে আহ্বান করতেছে। অথচ মানুষ এগিয়ে যায়, যুবকরা এগিয়ে যায়, কিন্তু এই মহিলা নিজের দিকে আহ্বান করতেছে অশ্লীল বেহায়াপনা কাজের দিকে, যে ফ্রি সার্ভিস দিবে একবারে। তো তখন যদি কোনো ব্যক্তি বলে ইন্নি আখাফুল্লাহ, আমি ভয় করি একমাত্র মহানুবুল আলামিনকে, এই সময় আসলে দেখেন অন্য আয়াতে বলা হয়েছে মানুষদের কামনা বাসনা যে আকর্ষণ যে বিষয়ের মধ্যে, তার মধ্যে সবচেয়ে প্রথম হলো নিসা, মহিলাদের উপর। তো এটি হলো সবজাতগত কামনা বাসনা, সেটা থাকবে, কিন্তু এটা হালালভাবে, অশ্লীল বেহায়াপনা কাজের নয়, হারামভাবে নয়। তো এখানে যদি হারাম প্রস্তাব কেউ কাছে পেয়েও, হাতের নাগালে পেয়েও যদি বলে ইন্নি আখাফুল্লাহ, আমি মহানুবুল আলামিনকে ভয় করি, এই কাজ আমি
তোমার সাথে অংশগ্রহণ করতে পারবো না, এই কাজটিম করতে পারবো না। এই কাজ না করার মধ্যে কারণটা কি, কোজটা কি? একমাত্র আমি মহানবুল আলমকে ভয় করি, আমার সম্পর্ক মহানবুল আলমের সাথে আমি ভয় করি একমাত্র মহানবুল আলমকে। আমি চাইলে তোমার সাথে কাজটা করতে পারি কিন্তু করতেছি না, মহানবুল আলমকে ভয় করে। তো এই শ্রেণীর লোকরা হবে কিয়ামতের দিন মহানবুল আলমিনের আরশের নিচে ছায়াপ্রাপ্ত হবে। সপ্তম যে বিষয়টি, যে শ্রেণীটি হলো, সেটা হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা আতালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সপ্তম যে শ্রেণী হলো সেটি হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, এমন সাদাকা দান করেছে, এমন দান কোনো জায়গায় করেছে, ফাআখফাহা দান করে সেটিকে গোপন রাখছে। কি জন্য গোপন রাখছে? যাতে রিয়া লোক লেখা দেখানো যাতে না চলে আসে, অহংকার যাতে না চলে আসে যে আমি সমাজের মধ্যে বিত্তশালী, আমার অনেক টাকা পয়সা আছে, আমি বেশি বেশি বলে দান করি, মানুষ আমাকে দানবীর বলে, এটি যাতে না চলে আসে, এটি যাতে না চলে আসে, এজন্য সে তার দান করার বিষয়টাকে গোপন রাখে। তো হাত্তালা আতা আলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত জানে না সে ডান হাতে কী দান করছে, এমনভাবে গোপন রাখে। মানে সে ডান হাত দিয়ে কোনো কিছু দান করছে, তার বাম হাতও জানে না, মানে কি খুবই মানে গোপনে দান করছে, আশপাশে কেউ জানে না। তো এরকম গোপন দান করার পিছনে কারণটা কি, যে মহানবুল আলমিনের সন্তুষ্টি অর্জনে দান করেছে। আর যদি এছাড়া অন্য কোনো পথে চলে যায় তাহলে দান করাটা হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। তাদের এক শ্রেণী হলো যে দুনিয়াতে বেশি বেশি করে দান করতো, দান করার পিছনে কারণ কি ছিল, আমি তো মরে যাবো, মারা যাওয়ার পরে মানুষ আমার বলবে লোকটা খুবই দান করতো, খুব দানবীর ছিল, মানুষ আমাদের নাম গাইবে, আজীবন মানুষ আমার নাম গাইবে, আমি একটি বড় কোনো মসজিদে আমার নাম লাগিয়ে দান করে দিব যে কি এই অমুকের মসজিদ, অমুকের ওয়াকফগত মসজিদ। তো ওয়াকফ হয়ে গেছে কিন্তু তার নাম হেডলাইন দিয়ে গেছে যে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করবে, এই উদ্দেশ্যে যদি দান করে। এখানে নিয়তটা হলো ধর্তব্য, হয়তো নাম দিয়ে দান করতেই পারে কিন্তু নিয়তটা হলো ধর্তব্য। যদি নিয়ত এটাই থাকে যে আমি দান করলাম, দান করার পিছনে আমার কারণ কি, লোকে আমাকে দানবীর বলবে, তাদের শাস্তি হবে কিয়ামতের দিন সর্বপ্রথম কঠিন শাস্তি হবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। সম্মানিত মুসলিম কেরাম, তো দান করতে তাদের এমনভাবে করতে হবে যে একমাত্র মহানবুল আলমিনের সন্তুষ্টি অর্জনে। হ্যাঁ, আপনি প্রকাশ্যে করতে পারেন সেটি বাধা নেই, তবে প্রকাশ্যে এমনভাবে করবেন যাতে আপনার লোক দেখানো রিয়া যাতে আপনার মধ্যে না চলে আসে। সম্মানিত মুসলিম কেরাম, এই বিষয়টি যে বিষয়গুলো বললাম, মহানবুল আলমিনের সকল বিষয়গুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। মহানবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করতেছি। ওয়া আখির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।